সজয় জেনিদাই গৌরাধিশ্যাম হ্যালো হ্যালো ডিস হ্যালো হ্যালো আজকে আমাদের জয় মামনা সবাই বন্ধু সম্প্রদায়ে তৃতীয় রজনী। এই তৃতীয় রজনীতে তৃতীয় নিবেদন দেখতে পাবেন আজকের আজকের অনুষ্ঠান পাকড়ি কি পাকর কৃপা করি কৃপা করো ও গুরুজি
গুরু আমি লইলাম শরণ গুরু দেহ দর্শন গুরু আমি লইলাম শরণ ভালোবাসে এই গুরু বন্দনাকালে দান করবে তাহলে এখানে কি কেউ গুরু দীক্ষা লাইনি বাবা এই গুরু বন্দনা গাইছি এতগুলো ভক্তের মাঝে গুরু দীক্ষা কি একজনও লাইনি এই গুরু বন্দনাকালে দান করবে আছেন বাবা আমি কোনো মায়ের ভক্ত কে এই গুরু বন্দনাকালে কেউ দান করবে
গুরুর বন্ধন কালে জীবন করে সুখিতে রাখিবে তারে দয়াল ভগবান। এদিকে বলতে বলতে যখনই বলেছি এই গুরু বন্দনা চলছে, এই গুরু বন্দনা কালে, এই গুরু বন্দনা কালে সর্বপ্রথমই এসে দান দক্ষিণা 20 টাকা করে গেছে। ওই গুরুদেব তুমি তাকে কৃপা করো গুরু। গুরুর বন্দনা কালে শিল্পা করে কল্যাণেরা। এদিকে প্রসঞ্জিত মণ্ডল গুরুদেবকে এত ভালোবেসেছে, গুরুদেবকে মাথায় রেখে এই গুরু বন্দনা কালে পূর্ণ দান দক্ষিণা 100 টাকা দিয়েছে। আমার বাবা এসে এই গুরু বন্দনা কালে গুরুকে ভালোবাসে বলে পূর্ণ দান দক্ষিণা 50 টাকা করে গেছে। আর এক মা জননী তিনিও 20 টাকা দান করেছে, আমাদের গৃহনায়িকা তিনিও 20 টাকা দান করে গেছে। গুরুর বন্দনা কালে গুরু বন্দনা সমাপ্ত হলো, অন্তিম হইল
গণেশ বন্দনা আমাদের বনেতে এই গণেশ বন্দনাতে সর্বপ্রথমে অবশ্যই গৃহকর্তা দান করবেন। এই গণেশ বন্দনাতে দান করতে হয় বাবা, কারণ বলুন তো স্বর্গদেবের অগ্রে পূজা মাতাই তার দশভুজা। কোনো দোকান খুললেও গণেশ পুজো প্রথমেই করতে হয়, তাই গণেশ বন্দনাতে অবশ্যই দান করবেন। ও হে গজান প্রভু তুমি গৌরীর নন্দ, ও হে গজান প্রভু তুমি গৌরীর নন্দ, নিজে করি ফুটে প্রথম গেশ ঘটে অত গণেশ বন্দনাকালে সর্বপ্রথমে এসে পঞ্চাশ টাকা দান করেছে। হে গজানন, তুমি তাকে কৃপা করো ঠাকুর, তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি করো ঠাকুর। গণেশ বন্দনাকালে শিবদানি দান করে সুখে তেরা দান করে সুখে তেরা কি শহর গদেবে আজকে পূজা মাতা হাজার দশ পূজা পিতা হাজার গোলাম
কি মা, আপনারা গণেশ বন্দনাতে কেউ দান করেন না? হ্যাঁ দান করেন গো, কেউ ডাকছেন না মানে? গণেশ বন্দনাতে কেউ দান করেন না? শুধু গৃহকর্তাই দান করবে? না ডাকলে কিভাবে যাবো গো? ভুট্টা পাইকার টাকা দেয়নি বলে ভুট্টা টাকা দেয়নি এখনো পাইকার? পাইকারকে ধরে পিটতে হবে নালে। হ্যাঁ তাই এই গণেশ বন্দনাতে যে যা পারবেন অবশ্যই দান করবেন। ও গো স্বর্গ দেবের আগে পূজা মাতা হাজা দশ পূজা দিতে হয় যা ভোলা মনে করিবে গোড়িব দাতার বলিহারি আসর মাঝে ছেলে না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, এই জন্য এদিক থেকে সময়টা 10 টাকা কেউ 20 টাকা করে দান করেছে। এদিকে পরিমল মণ্ডল একটা বাচ্চা ছেলে এই গণেশ বন্দনা কালে পূর্ণ দান দক্ষিণা 50 টাকা দিয়েছে। পরিমল মণ্ডল নামটি ধরি এই গ্রামে তাহার বাড়ি গণেশ বন্দনা কালে কোটি গেল ¡Gracias!
গণেশ বন্দন আমাদের অন্তিম হইল তোমা মনুষ্য বন্দন আমাদের মনেতে পড়িল হে পড়িল হে গাইছি আমি মনসা বন্দন হইয়ে সোনাগে মাতা বিশ্বহরি মাগ মনসা হইয়ে সোমা হৃদয় মন্দিরে মাগ তুমি দেবী হরসুতা
ধারেতে দহনি এলো হেসে হেসে দনক দিল ধারেতে ভক্ত এলো মুক্ত হস্তে দনক দিল সুখে তেরা কিনে মা মহানসা ওগো ধন্যদাতা বলিহারি মাঝে করে ফেরি সুখে তিনা ফিরে দে মহান কে জানে মহা তোকা লীলা অকাত জানে ভাষা শিলা কে জানে মা মহিমা তোহ মন্ডল নামটি ধরি এই গ্রামে তাহার বাড়ি বন্ধু লোকাল গড়ে গেল এদিকে মিঠুন মন্ডল নামটি ধরি এই গ্রামে তাহার বাড়ি এই মা মনসর বন্দনাকালে পূর্ণ দান দক্ষিণা 50 টাকা দিয়ে গেছে ওগমন শাবন দোনা গালে যে বাদানি দান করে সুখ তেরা কিবে দোয়া মহান মাতা বিশ্বহরি বিমান